হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকের ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এবছরে কলেজে ভর্তি হবে তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখনই সাবস্ক্রাইব করো আমাদের হ্যাশট্যাগ স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো সবার আগে। দেখো, আমাদের আমাদের অনেকেরই কিন্তু তোমাদের মধ্যে অনেকের একটা ইচ্ছা থাকে যে সে স্কুল টিচার হবে এবং সে আগামী দিনে কোন সাবজেক্ট নিয়ে পড়বে বা কোন সাবজেক্ট নিয়ে পড়লে স্কুল টিচার হওয়া যাবে বা কোনটাতে কম্পিটিশান খুব কম এবং ভ্যাকান্সি অনেক বেশি হয়, এরকম কিন্তু অনেকের কথা বা অনেকের কিন্তু চিন্তাভাবনা থাকে। দেখো, আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু গতকাল জাতীয় শিক্ষানীতির একটা আপডেট এসেছে যেখানে একটা আমূল পরিবর্তন আসছে আমরা সকলেই জানতে পেরেছি, আর এই জাতীয় শিক্ষানীতি কী সেটা সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও করে বলেছি। তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে তুমি এটা দেখে নিতে পারো, তাহলে তুমি বুঝবে যে জাতীয় শিক্ষানীতিটা আসলে কী বা কী কী পরিবর্তন হচ্ছে। দেখো, এবার আসি মূল টপিকে, যে অনার্স, অর্থাৎ আগামী দিনে স্কুল টিচার হতে গেলে পরে তোমাকে অনার্স নিয়ে পড়াটা সব থেকে বেটার, তাহলে তোমার মাস্টারি চাকরি পেতে কিন্তু অনেক সুবিধা হবে। তো দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এই 2020-র যে জাতীয় শিক্ষানীতি, এই 2020-র জাতীয় শিক্ষানীতিতে কিন্তু একটা জিনিস বারবার করে বলা হয়েছে, সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা স্কুলেই সংস্কৃত, প্রত্যেকটা স্কুলের কিন্তু সংস্কৃত পড়ার সুযোগ পাবে, অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু সংস্কৃত পড়ার সুযোগ পাবে প্রতিটা স্কুলে, এবং আঞ্চলিক ভাষার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রত্যেকটা স্কুলেই কিন্তু আঞ্চলিক ভাষাতেই পড়াতে হবে। তো এই যে সংস্কৃত পড়ানো হবে, তো এটা থেকে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে প্রত্যেকটা স্কুলেই কিন্তু শিক্ষকের প্রয়োজন হবে, সংস্কৃত শিক্ষকের প্রয়োজন হবে। অর্থাৎ সামনে আগামী দিনে কিন্তু এই জাতীয় শিক্ষানীতি কার্যকারী হবার পরে কিন্তু নিঃসন্দেহে সংস্কৃত শিক্ষকের চাহিদা বাড়বে। এতদিন কিন্তু সমস্ত স্কুলে ছিল না, খুব কম স্কুলে থাকতো এবং এটা অনেকেই নিতে চাইতো না। তো অবশ্যই কিন্তু আগামী দিন, অর্থাৎ এই জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পরবর্তীতে, কার্যকারী হওয়ার পরবর্তীতে কিন্তু সংস্কৃত শিক্ষকের একটা আমূল চাহিদা তৈরি হবে, অর্থাৎ সমস্ত স্কুলেই কিন্তু শিক্ষকের প্রয়োজন হবে। অর্থাৎ যারা যারা স্কুল শিক্ষক হতে চাও এবং সংস্কৃত ভালো বোঝো বা পারো, যাদের সংস্কৃত আছে তারা নিঃসন্দেহে কিন্তু সংস্কৃততে অনার্স করতে পারো আগামী দিনের কথা ভেবে শিক্ষক হওয়ার জন্য। তো অবশ্যই এ বিষয়ে তোমরা তোমাদের শিক্ষকের সঙ্গে পরামর্শ করে নেবে এবং তোমাদের গার্জেনের সঙ্গেও কিন্তু পরামর্শ করবে। আর একই সঙ্গে আমি বলে রাখি, যারা ক্লাস 11-এ ভর্তি হচ্ছ তারাও কিন্তু এই আগামী দিনের কথা ভেবে যারা শিক্ষক হতে চাও তারা অবশ্যই কিন্তু সংস্কৃতটাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে বা যে কোনোভাবে তোমরা কাছে রাখতে পারো বা সঙ্গে রাখতে পারো, তাহলে হয়তো তোমাদের আগামী দিনে কাজে লাগবে। তো অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগলো তোমাদের, আজকের এই টপিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি যারা শিক্ষক হতে চাও বা যারা যাদের এরকম কোনো ন্যাক আছে তারা অবশ্যই বুঝতে পারলে আমি ঠিক কী বলতে চাইছি ভিডিওর মধ্যে, অবশ্যই তোমাদের কার্যকারী হবে আমি আশা করছি। তো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও, এরকম আপডেট আমরা সবসময় নিয়ে আসি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই আমাদের সঙ্গে থেকো, আর অবশ্যই তোমাদেরকে বলে রাখি যে সংস্কৃত কিন্তু চাইলেই পারা যায়, খুব একটা কঠিন সাবজেক্ট নয়, একটুখানি বাংলাতেই পড়তে হয় বেশিরভাগটা, তোমরা অবশ্যই কিন্তু পারবে। তো অবশ্যই এটা মাথায় রাখো আর আগামী দিনের কথা ভেবে অবশ্যই সমস্ত রকমের বিষয়গুলোকে জেনে তারপরে সিদ্ধান্ত নেবে, আর অবশ্যই তুমি সঠিক সিদ্ধান্ত নেবে এমনটাই কিন্তু আমি আশা করছি। তো আজকে এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।